দিনের দুপুরে গুলি করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে সাবেক ইউপি সদস্যকে। বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে মঙ্গলবার নিজ বাড়ি থেকে চাচাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন সজীব তরফদার। দুপুর দুটার দিকে পাশের গ্রাম মির্জাপুর আমতলা মসজিদের কাছে পৌঁছালে আগে থেকে দুটি মোটরসাইকেল নিয়ে ওপ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে তাদের গতিরোধ করে। পরে সজীব তরফদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। এ সময় তার চাচা কামাল তরফদারও গুলিবিদ্ধ হন। এ হত্যাকাণ্ডে এলাকাবাসী বিক্ষোভ করেন। স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিত হত্যা করেছে সজীব তরফদারকে। তার মাথায় কাটতে তার মাথায় কিছু নেই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পাঁচটা গুলি দিয়ে আসছে না, শোনা কথা নেপথ্যে যারা আছে এবং যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা নিহতের লাশ উদ্ধার করে আহতকে হাসপাতালে পাঠায় এবং হত্যাকাণ্ডের আলামত জব্দ করে। গুলির খোসা, সেটা শটগানের খোসা। আমার ধারণা যে শটগান দিয়ে তাকে শুট করা হয়েছে। তারা মুখোশ পরা ছিল। আরেকটা পার্টি আমি দেখলাম যে সামনে আরেক জায়গায় ছিল, তারাও একটা শটগান, কিছু শটগান হয়তো নিয়েছিল। তারপরে তারা এখানে তাকে শুট করে দুইজন দুই পার্টি দুই দিক দিয়ে পালিয়ে গেছে। খুব অল্প দিনেই আশা করছি অস্ত্র সহ আসামিদের আমরা গ্রেফতার করতে পারবো।